ओम अज्ञान तिमिरांध ज्ञानंजन शलाकया चक्षुन्मीलितं येन तत्मसि गुरुवे नमः। वैदिक शास्त्रे तीन धरनेर कर्मेर कथा उल्लेख करा हयेछे। एकटा हच्छे भालो कर्म, आरेकटा हच्छे मंद कर्म, एवं आरेकटी हच्छे दिव्य कर्म बा डिवाइन वार्क। आमरा जदि आमादेर आगेर जीवने भालो कर्म करे थाकि ताहले सेटार किछु लक्षण एई जीवने प्रकाशित हय। जेमन अनेके आछे जारा धनी परिवारे जन्मग्रहण करे, अनेक वित्तशाली हय एवं बड़ बांगलो गाड़ीते घुरे बेड़ाय, सुंदर पोशाक परे, भालो सुस्वादु खाबार खेते पारे। এই সবগুলো হচ্ছে লক্ষণ যে আগের জন্মে তারা ভালো কাজ করেছিল। আবার একই রকমভাবে কেউ যদি আগের জন্মে খারাপ কাজ করে সেটারও কিছু লক্ষণ আছে যেটা এই জীবনে দেখা যায়। যেমন তার খুব রোগ ব্যাধি হবে, তার দেহ দুর্বল হবে, আইনগত জটিলতায় ভুগবে এবং টাকা পয়সার সমস্যা থাকবে, সে দারিদ্রগ্রস্ত হবে এবং তার বিভিন্ন মানসিক, সামাজিক, শারীরিক সমস্যা থাকবে। এগুলো হচ্ছে আগের জীবনে মানুষ যে পাপকর্ম করেছে সেটার কিছু লক্ষণ। তো সে কারণে শাস্ত্রে বলা হচ্ছে আমরা যে ধরনের কর্ম করি সেটার একটা ফল তৈরি হয়। আমরা যদি ভালো কর্ম করি তাহলে ভালো ফল, এবং খারাপ কর্ম করলে খারাপ ফল। অ্যাজ ইউ সো সোশ্যাল ইউ রিড, আপনি যে ধরনের কর্ম করবেন সে ধরনের ফল পাবেন। প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, যেটা নিউটন তার তৃতীয় সূত্রে বলছেন। তো বৈদিক শাস্ত্রে এই সম্পর্কে একটি সুন্দর গল্প রয়েছে যেটাকে বলা হয় কৌশিক ব্রাহ্মণের গল্প। একবার একটা ব্রাহ্মণ যিনি ছিলেন কৌশিক গোত্রীয়, তিনি একটা নদীতে স্নান করতে গিয়েছিলেন এবং তিনি যখন স্নানরত অবস্থায় ছিলেন তখন তিনি দেখলেন যে একটা গাভীকে একটা কষায় তাড়া করেছে এবং সেই গাভী নিজের প্রাণ রক্ষার তাগিদে অনেক দ্রুত দৌড়ে দৌড়ে সেই ব্রাহ্মণের গৃহে, সেই কুটিরে ভিতরে আশ্রয় নিয়েছে। এবং ব্রাহ্মণ সেটা দেখেছে এবং ব্রাহ্মণ এটাও দেখেছে যে সেই কষাইটা দৌড়ে দৌড়ে আসতেছে গাভীটার খুঁজে। তো ব্রাহ্মণ খুব দ্বিধান্বিত হয়ে পড়েছে, সে বুঝতে পারছে না সে এখন কি করবে। ব্রাহ্মণ চিন্তা করছে, আমি যদি কসাইকে বলে দিই, সত্য কথা বলি যে গাভীটা এখানে আশ্রয় নিয়েছে, তাহলে সে কসাই ওই গাভীটাকে বের করে নিয়ে আসবে এবং তাকে হত্যা করবে, এর ফলে আমার গোহত্যা পাপ হবে। আবার আমি যদি তাকে মিথ্যা কথা বলি, আমি গাভীটাকে দেখিনি, তাহলে আমার সত্যবাদিতা নষ্ট হবে এবং আমার ধর্ম, ব্রাহ্মণের ধর্ম যেটা হচ্ছে সত্যবাদিতা, সেই ধর্ম আমি হারাবো। তো এটা নিয়ে সে খুব দ্বিধান্বিত ছিল এবং সে বুঝতে পারছিল না সে কী করবে। এবং সেই কষায় আসলো এবং তাকে জিজ্ঞেস করলো, আপনি কি এখানে একটা গাভীকে দেখেছেন? এবং ব্রাহ্মণ মুখে কোনো উত্তর দিল না, কিন্তু সে তার ডান হাত দিয়ে সে নির্দেশ করলো ওদিকে গাভীটা গেছে। এবং কিছুক্ষণ পরে সে দেখলো সে কষায় কুটিরের ভিতর থেকে গাভীটাকে বের করে এনেছে এবং তাকে নিয়ে হত্যা করেছে। ব্রাহ্মণ খুব তার কষ্ট লাগলো, গাভীটা হত্যা হয়েছে সেজন্য, কিন্তু তিনি কিছুই করতে পারলেন না। এরকম আরেকটা স্টোরি আরেকজন ব্রাহ্মণের। সে ব্রাহ্মণ তিনি তীর্থযাত্রার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছিলেন এবং তিনি ভ্রমণ করতে করতে একটা গ্রামে গিয়ে উপস্থিত হন এবং সেই গ্রামে
সন্ধ্যা হয়ে এসেছিল এবং তিনি একটা আশ্রয় অনুসন্ধান করছিলেন। তো গ্রামে ঘুরতে ঘুরতে তিনি একটা বাড়িতে আশ্রয় নিলেন এবং সেই বাড়ির যে মালিক তাকে বললেন যে আজকে আমার আমি আপনাদের বাড়িতে আপনাদের এই বারান্দায় আমি কি রাত যাপন করতে পারি, আমি কি আশ্রয় নিতে পারি। তো বৈদিক যুগে কেউ যদি অতিথি হয়ে আসতো তাদেরকে সবাই সম্মান করত এবং আশ্রয় দিত। সে কারণে সেই মালিক বললেন ওকে আপনি আশ্রয় এখানে ঘুমাতে পারেন, কোনো অসুবিধা নেই। সে ব্রাহ্মণ সেই বারান্দায় ঘুমিয়ে গেল। তো গভীর রাতে তিনি দেখলেন ওই বাড়ির যে বউ বা স্ত্রী, তিনি গভীর রাতে ব্রাহ্মণের কাছে এসেছেন এবং ব্রাহ্মণকে তিনি বলছেন যে চলো আমরা উপভোগ করি, তোমার দেহ অত্যন্ত সুন্দর সুগঠিত এবং তুমি অনেক সুদর্শন, চলো আমরা বনে যাই এবং বনে গিয়ে একসাথে বিহার করি, একসাথে উপভোগ করি। ব্রাহ্মণ তখন বললেন যে আপনি হচ্ছেন অন্যের স্ত্রী, শাস্ত্রে বলা হয়েছে মাতৃবৎ পর দ্বারেষু, অন্যের স্ত্রী হচ্ছে মায়ের মতো, সে কারণে আর আমি হচ্ছি ব্রাহ্মণ, আমি কখনো এটা করতে পারি না, এটা হচ্ছে মহাপাপ, অবৈধ সঙ্গ হচ্ছে মহাপাপ, তাই আমি এটা করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করুন। তো স্ত্রী ওই মহিলা তাকে নানাভাবে প্রলোভিত করার চেষ্টা করলো কিন্তু ব্রাহ্মণ কোনোভাবেই রাজি হলেন না। তখন সেই মহিলা রেগে গিয়ে বললেন তুমি আমার সঙ্গ করবে না, তাহলে দেখাচ্ছি তোমাকে আমি মজা। তখন সেই মহিলা তিনি তার রুমে চলে গেলেন এবং যেখানে তার স্বামী ঘুমাচ্ছিল সেই স্বামীকে হত্যা করে তিনি জোরে চিৎকার করতে লাগলেন এবং তার স্বামীও অস্ত্রের আঘাতে অনেক ব্যথায় তিনিও জোরে চিৎকার করছিলেন আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। এবং সেই মহিলা এবং তার স্বামীর চিৎকার শুনে সারা গ্রাম থেকে মানুষেরা ওই বাড়িতে জড়ো হয়েছিল এবং তখন ওই মহিলা সমবেত গ্রামবাসীদেরকে এবং পঞ্চায়েত প্রধানকে তিনি বলেছিলেন এই ব্রাহ্মণ আমার স্বামীকে হত্যা করেছে আমাকে ভোগ করার জন্য। ব্রাহ্মণ তো খুব অবাক যে এটা কী হলো, আমি এই ধরনের কোনো কিছু করিনি কিন্তু এই মহিলা আমাকে দোষী সাব্যস্ত করেছে। তিনি নানাভাবে চেষ্টা করলেন গ্রামবাসীদেরকে বোঝানোর জন্য, কেউ তার কথা শুনল না এবং পঞ্চায়েত প্রধান তারা সিদ্ধান্ত নিল যে যেহেতু তিনি হচ্ছেন ব্রাহ্মণ তাকে হত্যা করা যাবে না, কিন্তু যেহেতু সে তার হাত দিয়ে ওই লোকটাকে হত্যা করেছে সেজন্য তার ডান হাতটি কেটে নেওয়া হোক এবং তারা তার ডান হাতটি কেটে নিল। তো সেই ব্রাহ্মণ আর সেখানে অপেক্ষা না করে তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন এবং তিনি আবার তিনি হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি একটা গাছের তলায় গিয়ে আশ্রয় নিলেন এবং গাছের তলায় ঘুমিয়ে পড়লেন। তিনি খুব সন্তপ্ত ছিলেন এবং তিনি ভগবানের কাছে প্রার্থনা করছিলেন হে ভগবান, হে ঈশ্বর, আমি কি পাপ করেছি যেটার জন্য আমার হাত বিনা দোষে কাটা গেল। তো তিনি যখন ঘুমাচ্ছিলেন তিনি একটা স্বপ্ন দেখলেন, তিনি দেখলেন তার আগের জন্মের ঘটনা। তা আগের জন্মে তিনি ছিলেন সেই ব্রাহ্মণ যে ব্রাহ্মণ গাবিকে দেখেছিলেন তার কুটিরে লুকিয়ে থাকতে। যেহেতু সেই ব্রাহ্মণ সত্য কথা বলেছিলেন সেজন্য পরের জন্মে তিনি আবার ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি যেহেতু তার হাত দিয়ে গাবিটাকে দেখিয়ে দিয়েছিলেন এবং গাবিটা নিহত হয়েছিল সেজন্য তার ডান হাত পরের জন্মে কাটা গিয়েছিল। এবং আগের জন্মে যে গাবি ছিল সে পরের জন্মে ওই মহিলা হয়েছিল এবং আগের জন্মে যে কসাই ছিল পরের জন্মে সে ওই মহিলার স্বামী হয়েছিল। আগের জন্মে কসাই গাবিকে হত্যা করেছিল আর পরের জন্মে ওই মহিলা যেটা ছিল আগের জন্মে গাবি সেই গাবি সে মহিলা হয়ে সে কসাইকে হত্যা করেছিল। তো বৈদিক শাস্ত্রের এই সুন্দর গল্পটি থেকে আমরা শিক্ষা পাই কীভাবে মানুষ তার কর্মের ফল পেয়ে থাকে। সাপোজ আপনি হাঁটছেন, আপনি হাঁটতে হাঁটতে হঠাৎ করে আপনার পা লেগে গেল একটা পিঁপড়ার উপর,
আর পিঁপড়া যন্ত্রণায় কাতরাচ্ছে বা মারা গেছে। এটা একটা পাপকর্ম, অজ্ঞাত পাপকর্ম, এবং এটার ফল আপনি পেয়ে যাবেন। হয়তো কোনো সময় আপনার পায়ের সাথে টেবিলে লাথি পড়বে বা ব্যথা লাগবে এবং আপনি হোঁচটকাবেন, এভাবে আপনি সে কর্মের ফল পাবেন। তো আমরা যে সমস্ত পাপ করি বা পুণ্য করি, সেই কর্মের ফল আমাদের অ্যাকাউন্টে জমা হয়, সঞ্চিত হয়, এবং আমাদের ভবিষ্যৎ জীবনে বা পরবর্তী জীবনে সেই পাপ এবং পুণ্যের একটা একটা অংশ আমরা ভোগ করি। আমরা যে কর্মের ফল আমাদের জীবনে ভোগ করি, সে কর্ম কখনো ভালো হয়, কখনো মন্দ হয়, কখনো আমরা সুখ ভোগ করি, কখনো আমরা দুঃখ ভোগ করি, এবং এটা হয় ওই সঞ্চিত কর্মের যে ফল সেখান থেকে। এবং আমরা আমাদের জীবনে যে কর্মের ফল ভোগ করি সেটাকে বলা হয় প্রারব্ধ কর্ম। তো শাস্ত্রমতে চারটি কর্ম আছে যেটাকে বলা হয় পাপকর্ম বা অধার্মিক কর্ম বা মন্দ কর্ম। সে চারটি পাপকর্ম হচ্ছে দূতং পানং স্ত্রীয় সুনা। শ্রীমৎ ভাগবতে বলা হচ্ছে এই দূতং বা দূতক্রীড়া, দূতক্রীড়া মানে লটারি, ঘোড়দৌড়, ম্যাচ ফিক্সিং, যে সমস্ত কর্ম খুব দ্রুত টাকা উপার্জনের সুযোগ দেয়, জুয়া খেলা, তাস খেলা, এগুলো সবগুলো হচ্ছে দূতক্রীড়া। তারপর পানং, পানং মানে হচ্ছে নেশা করা, মদ্যপান, ধূমপান, যে কোনো ধরনের মাদক দ্রব্য সেবন করা, এই সব কিছু হচ্ছে নেশা, এবং এটা হচ্ছে একটা পাপকর্ম। স্ত্রিয়া মানে হচ্ছে অবৈধ সঙ্গ করা। অবৈধ সঙ্গ মানে বিবাহের পূর্বে সঙ্গ করা, বিপরীত লিঙ্গের, এবং বিবাহের পরে স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর সাথে সঙ্গ করা, এটাকে বলা হয় অবৈধ সঙ্গ। এবং তারপর হচ্ছে সুনা। সুনা মানে হচ্ছে জীব হত্যা করা, মাংসাহার করা। এই চারটি হচ্ছে পাপকর্ম, এবং এগুলোর ফলে আমাদের জীবনে অধর্ম প্রবেশ করে এবং আমরা এর ফলে দুঃখ পেয়ে থাকি। তো আমাদেরকে যদি আমরা শুদ্ধ হতে চাই, নির্মল হতে চাই, তাহলে আমাদেরকে এই চারটি পাপকর্ম ত্যাগ করতে হবে, এবং আমরা এই কর্ম তখন ত্যাগ করতে পারবো যখন আমরা ভগবানের দিব্য নাম জপ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন আমরা ভগবানের এই নাম জপ করব, তখন আমাদের সমস্ত ব্যাড হ্যাবিট এবং খারাপ কর্মগুলো পরিশুদ্ধ হয়ে যাবে, নির্মল হয়ে যাবে, এবং আমরা সুন্দর ভালো গুণ আমাদের মধ্যে বিকশিত করতে পারব, এবং আমরা সেই ধরনের ইচ্ছা শক্তি পাব যেন আমরা খারাপ কর্মকে না বলতে পারি, এবং এর ফলে আমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। হরে কৃষ্ণ।